বাংলা জুড়ে মানুষ জানতে চাইছে এই সিভিক দিয়ে একটা গোটা সরকার চালানো যায়। মধুজা, আমার কথা হচ্ছে যে এই যে সিভিক নিয়ে গোটা সরকার চালানো যায় কি যায় না, আসলে এই প্রশ্নে কেন্দ্রের সরকার বলুন রাজ্যের সরকার বলুন, এরা যদি আপনি নিয়োগের সামগ্রিক চালচিত্র দেখেন তাহলে দেখবেন যে স্থায়ী নিয়োগের দিক থেকে সরছে ক্রমশ। কিন্তু আজকের আলোচনার বিষয় স্থায়ী নিয়োগ বা অস্থায়ী নিয়োগ নয়, আমি ওর মধ্যে ঢুকবো না। আমার রাজ্যের সরকার কি করছেন আজকে দাঁড়িয়ে? আমার রাজ্যের সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগ করেছেন, এর আগে আমরা কোভিডের সময় দেখেছি পরবর্তীকালেও রেখে দেওয়া হয়েছে সিভিক নার্স নিয়োগ করেছেন, এবং এদের থেকে আমরা কি পরিষেবা পাচ্ছি? দেখুন, আমি ছোট্ট করে তোমাকে একটু করছি 10 সেকেন্ডের জন্য। তুমি যে কথাটা বলছো, একজন ডাক্তার, ওনার নাম ডক্টর সুকন্যা ঘোষ, তিনি লিখছেন MBBS ডক্টর রিক্রুটমেন্ট করতে গেলে তো স্যালারি দিতে হবে, আর সিভিক ডক্টর হলে তো ওসবের বালাই নেই। আমি আসছি, আমি বলছি যে স্যালারির প্রশ্নটা আছে, স্যালারি না দেওয়ার প্রশ্ন আছে, দিতে চায় না। বাদলবাবু অনেকক্ষণ বলেছেন, আমি বলিনি, শেষ করি, তারপর কেউ কারোর উপরে কথা বলবেন না। আমার কথা হচ্ছে যে আমি একজন সাধারণ মানুষ, আমি আমার সরকারের কাছ থেকে কি চাই? আমার ক্ষমতা নেই বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করানোর, আমার ক্ষমতা নেই বেসরকারি নার্সিংহোমে রেখে লাখ লাখ টাকা দিয়ে ট্রিটমেন্ট করানোর। তাহলে আমি কি চাই? আমি চাই একটা সুস্থ সরকারি পরিষেবা, চিকিৎসা পরিষেবা। আমার অবস্থা কি? আজকে বলছেন গ্রামে ডাক্তার নেই, গ্রামের হাল উনি কতটা জানেন বা জানেন না আমি জানি না, আমি অন্তত জানি আমাদের অবস্থা কি। সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে একের পর এক, জানেন কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই কতগুলো সুপার স্পেশালিটি হসপিটালে, মেডিকেল কলেজ চলছে, মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্ট নেই। আমি বলছি খুব পরিষ্কার করে, আজকের দিনে বলছেন না যে গ্রামের মানুষের জন্য, গ্রামের মানুষকে মানুষ যিনি ভাবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার কোনো অধিকার তার নেই, আসলে কোনো অধিকার নেই। আমাদের রাজ্যে দাঁড়িয়ে আসলে চিকিৎসা পরিষেবা চাইতো, আর চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ডাক্তারবাবু তৈরি করতে হবে, আসলে ধৈর্য ধরে ডাক্তারবাবু তৈরি করতে হবে। ডাক্তারবাবু যদি তৈরি করতে হয় তাহলে সেখানে দাঁড়িয়ে মানে প্রপার পরিকাঠামো চাই, প্রপার ইনফ্রাস্ট্রাকচার চাই। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া হয় না, শুধু বিল্ডিং বানালে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে যায় না, শুধু বিল্ডিং দিয়ে হয় না কোনোদিন। বিল্ডিং ছাড়া দাঁড়ান না, বিল্ডিং ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে, বিল্ডিং ছাড়াও আরো অনেকগুলো বিষয় আছে। সেখানে শিক্ষক লাগবে, সেখানে প্রপার ল্যাব লাগবে, আরো অন্যান্য পরিকাঠামো লাগবে। ডাক্তারবাবুরা করছেন না কেন? করছেন না, তার কারণ হচ্ছে যে এই মেলা খেলা করতে তো টাকা চলে যাচ্ছে, তাহলে মানুষের জন্য আর কি কাজ করবে? আসলে উন্নয়নের মানে নীল সাদা বিল্ডিং নয়, মানুষের উন্নয়ন মানে নীল সাদা বিল্ডিং নয়, মানুষের উন্নয়ন মানে হচ্ছে বেঁচে থাকার জন্য যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করা দরকার, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। বেশ, বাদলদা বলুন 10 সেকেন্ড। শহরের মানুষ, গ্রামের মানুষ সবাই সমান, গ্রাম যদি উল্লেখে আমরা করি, আমি সঞ্চালক হিসেবে বলছি, বলুন বলুন। আচ্ছা, আমি একবার বাদল দেবনাথ শরদ্দার বাবু, একজন দর্শক হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের স্ট্রোক মেডিসিনের ডক্টর জয়ন্ত রায়। জয়ন্তবাবু, আপনি কি বলতে চান বলুন, আপনার বক্তব্য বলুন। আজকে আমি গোটা বাংলার যারা চিকিৎসক আছেন, নার্স দিদিমণি আছেন, দাদারা আছেন, তাদের প্রত্যেককে আমি আজকে ওপেন টু অল, আমি ফোন লাইন ওপেন করে দিচ্ছি, বলুন। আমি সংবাদ মাধ্যমে এই খবরটা শুনলাম যে 3 বছরে ডাক্তারি ডিপ্লোমা কোর্স, আমি জানি না এটার পিছনে কি পরিকল্পনা রয়েছে। ডাক্তারবাবু, আপনার তো সুবিধা হবে, স্ট্রোক মেডিসিনে আরো হয়তো লোকজনকে পেতে পারেন 3 বছরের মধ্যে। দেখুন, ডাক্তারি পড়তে গেলে তার তো একটা কোর্স আছে, তার কতগুলো পড়াশোনা আছে, ট্রেনিং আছে, সেটাকে আপনি যদি সংক্ষিপ্ত করতে চান, আপনাকে তো ডাক্তার হতে গেলে একটা বিশেষ কোয়ালিটি স্ট্যান্ডার্ড তো অ্যাচিভ করতে হবে। আমাকে মানুষের চিকিৎসা করতে গেলে তার জন্যে যা যা পড়াশোনা এবং ট্রেনিং দরকার সেটা ফুলফিল করতে হবে। সেই জায়গাটা সংক্ষিপ্ত করতে গেলে হয়তো কোনো কোনো জায়গায় হতে পারে যে সীমাবদ্ধতা থেকে যাবে। সুতরাং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা করা উচিত এবং ভাবা উচিত যে কোনোভাবে। ডাক্তারবাবু, আমি আরেকটা জিনিস, যেহেতু আমাদের সময়টা কম, কমে না যায়, 15 দিনের মধ্যে একজন নার্স যদি তৈরি হয়ে যেতে পারে, সেই নার্সকে তো আপনারাও ব্যবহার করতে পারেন, বিভিন্ন জায়গাতে ইউজ করা যেতে পারে, এটা তো মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, আবেদন করেছেন হাসপাতালগুলোকে। কোনোদিনই 15 দিনের মধ্যে, 15 ডেজ, 15 দিন নার্সিং ট্রেনিং, ফুল ফ্লেজের নার্সিং ট্রেনিং 15 দিনে কি সম্ভব? তাকে হয়তো কোনো 2-1টা স্কিল শেখানো যেতে পারে,
কিন্তু 15 দিনে একটা ফুল ফ্লেজেড নার্সের কাজ যেগুলো 3-4 বছরের ট্রেনিং এ তৈরি হয় সেগুলো তো সম্ভব হয় না। তো এইভাবে মানে বিকল্প পদ্ধতি তো সম্ভব হবে বলে আমার মনে হয় না। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর জয়ন্ত রায় আমাদের সঙ্গে ছিলেন, স্ট্রোক মেডিসিনের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের তরফ থেকে দর্শক হিসেবে।